ছয় মাস হয়ে গেলেই মায়েদের মাথায় কত টেনশন, বাচ্চাকে কোন খাবারটা দিব কোন খাবারটা দিব না, কোন ব্র্যান্ডটা ভালো হবে কোন ব্র্যান্ডটা ভালো হবে না, এত টেনশনের মাঝখানে যদি বাচ্চার খাবারটা আপনি অতি সহজেই ঘরে তৈরি করে ফেলতে পারেন তাহলে কেমন হয়। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি বাচ্চাদের জন্য হোমমেড সিরিয়াল, যেটা আপনারা কিন্তু ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন। হোমমেড সিরিয়াল বানানোর জন্য আমি এখানে যে উপকরণগুলো নিয়ে নিয়েছি সবগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা একবার চেক করে নেবেন। এখানে আছে চাল, বাদাম, ভুট্টা, সাবুদানা, তারপর হচ্ছে গম, আরও অনেক কিছু, সবগুলো ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ এগুলোতে অনেক বালু থাকে, অনেক ময়লা থাকে। খুব ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে ধুয়ে তারপর হচ্ছে কড়া রোদে শুকাতে হবে। যাদের আসলে রোদে শুকানো পসিবল হয়ে উঠবে না তারা চেষ্টা করবেন দু তিন দিন ফ্যানের বাতাসে কড়কড়া করে শুকিয়ে নেয়, তাহলে কিন্তু সিরিয়ালটা পারফেক্ট হবে। আমি খুব ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি, আমার নানু বাসার বারান্দা অনেক বড়, সেখানে অনেক রোদ আসে, সেখানে আমার ছোটো খালামণি শুকিয়ে দিয়েছে, এগুলো সব একদম কড়কড়া হয়ে গেছে রোদ পেয়ে। এখন হচ্ছে আমি হালকা একটু ভেজে নেব কড়াইটা, খুব ভালো করে প্রিহিট করে তারপর হচ্ছে সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটাকে মিডিয়াম রেখে দু থেকে তিন মিনিটের জন্য ভেজে নিলেই হবে। আসলে বাচ্চার খাবার তাই খুব সাবধানে পরিষ্কার করে তারপর হচ্ছে আপনার বানাতে হবে। আর এই যে গ্রাইন্ড করে নিয়েছি, কিন্তু গ্রাইন্ড করার পর দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট একটা পাউডার চলে এসেছে। আসলে গ্রাইন্ড করাটা আপনার উপর ডিপেন্ড করে, আপনার বাচ্চা যদি নয় মাস বা দশ মাস হয় তখন আপনি বেশি মিহি করবেন না, একটু দানাযুক্ত থাকবে। আর বাচ্চা যদি একদম ছয় মাস হয় যে নতুন খাবার ধরেছে, তাহলে তাকে কিন্তু একদম মিহি করে দিতে হবে। সেক্ষেত্রে আপনি চার থেকে পাঁচবারও গ্রাইন্ড করতে পারেন, তবে আমার মেয়ের আল্লাহর রহমতে এক বছর হয়ে যাবে তাই আমি একটু দানা রেখেছি, মানে দু একবারের মতো ব্লেন্ড করার সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে গেছে, তাই আমার বেশি মিহি করার দরকার পড়েনি। আর আরেকটা কথা হচ্ছে, যারা নতুন খাবার শুরু করবেন, ছয় মাস বাচ্চা আছে, সেসব বাচ্চাদেরকে এই খাবারটা একটু বুঝে শুনে খাওয়াতে হবে। সারাদিনে একবার দুপুরে বা বিকেলে মিল হিসেবে বা রাতে দিতে পারেন ডিনার হিসেবে, কিন্তু রেগুলার একদম তিন বেলা বা দুবেলা খাওয়ানো যাবে না, কারণ এটা অনেক হেভি একটা প্রোটিন জাতীয় খাবার। এই কারণে এর মধ্যে আছে বাদাম, সব রকমের চাল, তারপর ভুট্টা, সাগুদানা, সো এগুলো অনেক হাই প্রোটিনযুক্ত খাবার, ঠিক আছে? সেক্ষেত্রে বুঝে শুনে আপনারা কিন্তু বাচ্চাদেরকে খাওয়াবেন। আর যদি খাওয়ানোর পর কোনো অ্যালার্জি বা পেট খারাপজনিত সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু ইনস্ট্যান্টলি খাবারটা অফ করে দিতে হবে। আর এই যে খুব ভালো করে গ্রাইন্ড করে নেওয়ার পর কিন্তু আমি একটা কৌটার মধ্যে রেখে দিব। এখন এই কৌটাটা হচ্ছে আমার মেয়ের দুধের ডিব্বা আর কি, এটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যে কোনো ডিব্বাতে রাখলেই হবে, বা প্লাস্টিকের জারগুলো পাওয়া যায় সেগুলোতে রাখলেও ভালো, কিন্তু টিনের জারগুলো বেশি ভালো প্লাস্টিকের চেয়ে, অথবা কাঁচের হলে আরও ভালো হয়। আর আমার এতটুকু বাকি আছে, এগুলো আমি এখন গ্রাইন্ড করে ফেলব। এই হোমমেড খাবারটা বাচ্চাদের জন্য কতটা ভালো এটার পুষ্টিগুণ সম্পর্কে যদি আপনি জানেন তাহলে কিন্তু অবশ্যই আপনি অনেক কষ্ট করেও চেষ্টা করবেন বাচ্চার জন্য এই হোমমেড খাবারটা বানানোর। আমি আমার মেয়েকে আল্লাহর রহমতে দিচ্ছি কয়েকদিন ধরেই, খুব ভালো রেজাল্ট পেয়েছি এবং এটা খুব ভালো, বাচ্চার অনেক মজা করে খায়। সো অবশ্যই আপনারা যদি চান তাহলে কিন্তু আমার রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। এখন বাজে সকাল দশটা, তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার মেয়ের জন্য সিরিয়ালটা বানিয়ে নিয়েছি। আসলে এই সিরিয়ালটা যখন আপনি খাওয়াবেন আপনি একদম নিশ্চিন্তেই থাকবেন যে আপনার বাচ্চা সব ধরনের পুষ্টি পাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন এটা আমি একটু আঠালো রেখেছি, যাদের বাচ্চা বেশি ছোট ছয় মাস বা সাত মাস তারা কিন্তু আর একটু পানি অ্যাড করে পাতলা করতে পারেন। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এই সিরিয়ালটা বা সুজিটা আপনি কিন্তু দুধ মিক্স করে খাওয়াতে পারবেন। আমি সকালবেলা ন্যাচারালি দুধটা দেই না, পানি দিয়ে শুধুমাত্র বানিয়ে খাওয়াই। আপনারা চাইলে কিন্তু ঘন করে দুধ দিয়ে আরও ক্রিমি করে বাচ্চাকে খাওয়াতে পারেন, এতে করে কিন্তু বাচ্চা ফুল প্রোটিনটা পাবে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিও লাস্টে আপনাদের সঙ্গে একটু গুরুত্বপূর্ণ কথা আছে তাই স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরুতেই বলেছিলাম আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমার নানা, আমার আম্মুর বাবা, আমার আপন নানা। তো ওনার শরীর প্রচণ্ড খারাপ বলতে, মানে এতটাই খারাপ আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। নানার হচ্ছে
ডান পাশের চোখটাতে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে আর কি। তো গতকালকে আম্মু গেল নানু বাড়িতে, তারপর হচ্ছে আম্মু ছোট খালামণি নানা ভাইকে ডক্টরের কাছে নিয়ে গেল আই কেয়ার হসপিটালে। তো নেয়ার পর ওনারা বলছে যে 7 দিনের জন্য 7টা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, যদি 7টা অ্যান্টিবায়োটিক খাওয়ার পর চোখের কোনো ইম্প্রুভ না দেখে ওনারা তাহলে হয়তোবা সার্জারি করা লাগতে পারে। তো এটা শুনে আম্মু তো একদম ভেঙে পড়েছে। মানে সমস্যাটা হচ্ছে আমার নানার যে কর্নিয়াগুলো আছে লেন্সের আশেপাশে, সেই কর্নিয়াগুলোতেই সমস্যা দেখা দিয়েছে। তো আমরা আসলে অত বুঝি না, ডাক্তারি ভাষায় যেভাবে ব্যাখ্যা দিয়েছেন ওনারা যে কর্নিয়াতে অনেক ধরনের ইনফেকশন হয়ে গেছে, পুরোটা চোখ ইনফেক্টেড হয়ে গেছে এবং একটা চোখের অবস্থা খুবই খারাপ। আমি সেই ছবিটা শেয়ার করতে পারছি না, কারণ আম্মু বলছে যে এরকম এত মারাত্মক একটা ছবি সোশ্যাল মিডিয়াতে আসলে শেয়ার করাটা ঠিক হবে না, যার কারণে শেয়ার করলাম না। শুধু আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য আমি একটা ভিডিও করলাম। আপনারা অবশ্যই আমার নানা ভাইয়ের জন্য দোয়া করবেন। আম্মু তো কান্নাকাটি শুরু করেছে বাসায়, নানার এই যে এখন এই অবস্থা, চশমা পরে থাকতে হয় আর মানে ডান পাশের চোখটা অনেক ফুলা অনেক ফুলা। আমি হয়তো বা পারলে ছবিটা শেয়ার করতাম, ছবিটা আমার কাছে আছে বাট আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারছি না। আপনারা সবাই আমার নানার জন্য অনেক অনেক দোয়া করবেন, আর পারলে প্লিজ কমেন্ট সেকশনে আমার আম্মুর জন্য সান্ত্বনামূলক কিছু কথা লিখে দেবেন, যেন আম্মু দেখেও একটু সান্ত্বনা পায়। আমি অনেক বোঝাচ্ছি আম্মুকে যে আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে, কিন্তু আম্মু কিছুতেই বোঝার চেষ্টা করছে না, একটু পর করেই কান্নাকাটি করছে। কারণ ডক্টর বলেছে যে যদি 7 দিনের মধ্যে চোখটা কোনোভাবে ইম্প্রুভ না দেখে ওনারা তাহলে কিন্তু অপারেশন করা লাগতে পারে, আর অপারেশন করা মানে হচ্ছে চোখটার অনেক রিস্ক। আর আমার নানুর ফ্যামিলিতে আমার নানা ভাই এখন পর্যন্ত মানে ইনকাম করে, উনি একাই হচ্ছে পুরোটা সংসার চালায়। তো বুঝতেই পারছেন যে সংসার চালায় এমন একজন মানুষের কতটা দায়িত্ব পুরোটা সংসারের উপর। আর নানুরা যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটটা হচ্ছে 5তলায়, আপনারা দেখেছেন সবাই আমার আগের ভিডিওতে। তো এত বড় একটা ফ্ল্যাটের ভাড়া, তারপর হচ্ছে খাওয়ার খরচ, তারপর হচ্ছে আরও আনুষঙ্গিক খরচ থাকে, সেই খরচ সব মিলিয়ে আসলে সব কিছু A to Z আমার নানা ভাইয়ের চালাতে হয় সংসারে সব কিছু। আমার আম্মুর তো বিয়ে হয়ে গেছে, আমার ছোট খালামণিরও কিছুদিন আগে বিয়ে হলো, আর আমার একটা মামা আছে। মামা হচ্ছে খরচ তো দেয় মাঝে মধ্যে, মামা হচ্ছে অনেক দূরে থাকে, এখানে অতটা আসতে পারে না, মামারও অফিস আছে, মামারও ছোট বাচ্চা আছে, মামারও সংসার আছে। বুঝতেই পারছেন আপনারা বয়স্ক মানুষ আসলে এখনও এই বয়সেও নিজে ইনকাম করে চলতে পারে, এটা যে কতটা মানে ভাগ্যের ব্যাপার, কয়জনেই বা পারে। তো হঠাৎ করে হচ্ছে এই চোখটা নষ্ট হওয়ার কারণে আম্মু গতকালকেই মামাকে ফোন দিল, মামাকে বলল যে তুই ইমার্জেন্সি বাসায় চলে আয়। মামাও অনেক টেনশন করছিল, আমি অনেকক্ষণ বুঝালাম যে মামা টেনশন করো না, আল্লাহ ভরসা। মামা খালামণি আমার আম্মু সবাই অনেক কান্নাকাটি করছিল যে বাবা মা ছাড়া আসলে দুনিয়াটা অন্ধকার, আমার বাবার যদি চোখটা নষ্ট হয়ে যায় বা কিছু হয় সারা জীবনের জন্য ওনারা আসলে এক পাশের চোখটা দিয়ে দেখা বন্ধ হয়ে যাবে। সো অত ডিপলি আসলে নিচ্ছি না ব্যাপারটাকে, ডক্টর যেহেতু বলেছে যে 7 দিনের মধ্যে ওষুধ খেলে ইম্প্রুভ হলে তো হলোই, না হলে অপারেশন। তো আপনারা সবাই দোয়া করবেন যেন 7 দিনের মধ্যেই চোখটার মধ্যে সব কিছু ঠিক হয়ে যায়, চোখের কর্নিয়া যেন ঠিক হয়ে যায়। আর নানার তো গালের বাম পাশের গালটা দিয়ে একটু পানি চলে এসেছে গালে, তো ডক্টর বলেছে চোখটা একটু ঠিক হলেই তারপর হচ্ছে ব্লাড পরীক্ষা, তারপর হচ্ছে আরও যেগুলো আছে সবগুলো করাবে। তো উনি বলেছিল মানে ডক্টর বলেছিল যে এখনই ব্লাড পরীক্ষা করানো যাবে না, কারণ হচ্ছে এই পরীক্ষাগুলো করাতে অনেক বেশি এনার্জির দরকার পড়ে, আর উনি এখন এমনিতেই অসুস্থ, কিছুদিন যাক অ্যান্টিবায়োটিকগুলো নেওয়া হোক, চোখটা যদি একটু ইম্প্রুভ হয় তাহলে হয়তো বা আমরা নেক্সটে সব ধরনের টেস্টগুলো করাবো। তো আমি আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী, আমার নানা ভাইয়ের জন্য, আমার আম্মুর বাবা সবচেয়ে কাছের মানুষ বাবা মাই। তো আমি চাই না আমার আম্মু এমন একটা সিচুয়েশনে পড়ুক, আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন আর অবশ্যই কমেন্ট সেকশনে আমার আম্মুকে একটু সাহস দিয়ে যাবেন। অনেকেই কোশ্চেন করতে পারেন আমার নানা কিসে জব করেন, আমার নানা হচ্ছে ঢাকা ওয়াসার একজন সরকারি চাকরিজীবী। তো বেশ কিছুদিন যাবৎ সাইডে সাইডে কাজ করছেন, তবে রিটায়ার্ড ওয়াসার রিলেটেড টুকটাক যত কাজ আছে সব কিছুর দায়িত্ব উনি নেন, আর ওইগুলো দিয়ে সংসারটা মোটামুটি চালাচ্ছেন।
আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, কত সুন্দর একটা ফ্ল্যাটে থাকতে পারছেন, সব কিছু আসলে আল্লাহর ইচ্ছা। তো আপনাদের কাছে লাস্টবার একটা কথাই বলবো, প্লিজ 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 সবাই আমার নানার জন্য দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন। আর কমেন্ট সেকশনে সবাই আমার আম্মুকে একটু সান্ত্বনা দিয়ে যাবেন, আম্মু তো অনেক টেনসড, আম্মু হচ্ছে অনেক কান্নাকাটি করছে। সবাই দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে অনেক দ্রুত সুস্থ করে দেন, আবার যেন সব কিছু আগের মতো সুন্দর হয়ে যায়। আল্লাহ হাফেজ।